শুভ সন্ধ্যা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমি বেশ কিছুদিন ইউটিউবে নিয়মিত হতে পারছি না মাঝখানে একবার ভাবলাম যে এবার থেকে নিয়মিত ওদেরকে ভিডিও দেব কিন্তু তারপর আবার কিছু সমস্যার মধ্যে পড়ে সেটা সম্ভব হয়ে ওঠেনি তো মূলত আমার ব্যক্তিগত ব্যস্ততা এবং কিছু সমস্যার জন্য অসুবিধার জন্যই এটা আমি করতে পারিনি কন্টিনিউ অনেকে এর মধ্যে আমাকে মেসেজ করেছে অনেকে ফোন করেছে মেল করেছে কিন্তু আমি সবার সাথে সব সময় কমিউনিকেট করতে পারিনি সেটাও আমার ব্যক্তিগত অসুবিধার জন্য তো আশা করছি এই নতুন বছরে আবার নতুনভাবে সেই ভিডিওগুলো দেওয়া এবং যতটা পারা যায় পাশে দাঁড়ানোর চেষ্টা আমি করব তোমাদের যারা আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেয়েছিলে বা যারা চেয়েছিলেন তাদের সাথেও আমি আশা করি এরপরে যোগাযোগ করব। আজকে আমরা আলোচনা করব অমীয় চক্রবর্তীর ঘর কবিতার উপরে এটা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্গত একটা কবিতা ঘর কবিতাটি তিনটি স্তবকে বিন্যস্ত একটি স্বল্পায়তন কবিতা এর প্রথম স্তবকটা এইটুকু বাড়ি ফিরেছি জারুলের বেড়া স্তবকটা এইটুকু অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি সংসার দূরে গর্জায় মনের স্মৃতির ঢিবি আজ নেই তৃতীয় স্তবক এই পুরোটা নূতন হোতেম প্রণামে এখানে শব্দটা ভুল ছাপা হয়েছে হোতেম নূতন হোলেম প্রণামে এই আপন ঘরের গ্রামে বেড়া পার হলো পা চলো সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ গাছের আড়ালে বলককে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে ফিরে আসার সাজ তো এই যে গোটা কবিতাটা এই কবিতাটাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি এখানে কবি নায়ক তিনি বাইরে থেকে তার ঘরে ফিরে এসেছেন যে ঘরটা একটা গ্রামীণ পরিবেশে স্থাপিত আমরা ধরে নিতে পারি এটা বাংলারই একটা গ্রামীণ পটভূমিতে প্রতিষ্ঠিত এই ঘর এবং সেই ঘরে ফিরে আসার প্রসঙ্গে কবির হৃদয়ের যে আবেগ যে অনুভূতি সেটারই স্বতঃস্ফূর্ত এবং খুব মর্মস্পর্শী বর্ণনা কবি এখানে দিয়েছেন তো এই কবিতাটা বোঝার জন্য আমরা কবির জীবনের প্রেক্ষাপটটাকে সংক্ষেপে একটু জেনে নিই তাহলে এই কবিতাটা আরও বেশি তাৎপর্যময় হয়ে উঠতে পারে আমাদের কাছে কবি অমীয় চক্রবর্তী কবির জন্ম আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে উনি উনিশশো সালে মারা যান আধুনিক বাংলা কবিতার ইতিহাসে তিরিশের দশক যে কবিদের দ্বারা দ্বারা ঋদ্ধ হয়েছিল তাদের মধ্যে বুদ্ধদেব বসু সুধীন্দ্রনাথ জীবনানন্দ বিষ্ণুদে এদের সাথে একই সুরে উচ্চারিত হয় অমিয় চক্রবর্তীর নাম তো অমিয় চক্রবর্তী তার প্রথম জীবনে তিনি যখন এম এ পড়া শেষ করেন তারপর ১৯২৬ থেকে তেত্রিশ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তো শান্তিনিকেতনেই মূলত থাকতেন এবং রবীন্দ্রনাথের যে সাহিত্যের সান্নিধ্য সেই সান্নিধ্যে তার বড় হয়ে ওঠা ফলত প্রথম জীবনের তিনি যে কবিতাগুলো লিখেছিলেন সেখানে রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট মূলত তার নিজস্ব যে কবি জগৎ কবিতার জগৎ সেটা তৈরি হয় রবীন্দ্রসান্নিধ্য থেকে উনিশশো তেত্রিশের পরে তিনি যখন বিদেশে যান তখন তো আমরা এখানে দেখব যে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব থাকাকালীন মানে তেত্রিশ সালের আগে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ১৯৩০ সালে জার্মানি ডেনমার্ক রাশিয়া আমেরিকা ভ্রমণ করেছেন দুবার রাশিয়া গেছেন পারস্য মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন বিশ্বনাগরিক অমীয় চক্রবর্তী দেখুন কত কতগুলো দেশ এবং মহাদেশে ভ্রমণ করেছেন এরপরে উনিশশো সালে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব পদ থেকে তিনি ইস্তফা দেন দিয়ে ইংল্যান্ডে তিনি যান অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে তিনি ইংরেজ ঔপন্যাসিক এবং কবি টমাস হার্ডি তার কবিতার ওপরে তিনি গবেষণা করতে যান এবং ওখানে গবেষণা করে তিনি ডি ফিল ডিগ্রি লাভ করেছিলেন তো উনিশশো সাল পর্যন্ত তিনি অক্সফোর্ডে ছিলেন আমাদের আলোচ্য যে কবিতাটা ঘর কবিতা এইটা যে কাব্যগ্রন্থে প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে খসরা এই খসরা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ কষা কাব্যগ্রন্থের কবিতাটগুলো মূলত কবির প্রবাস জীবনের ফসল এছাড়া এরপরে কবি পাশ্চাত্য পাশ্চাত্যের বিভিন্ন দেশের বিশেষ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন উনিশশো আটচল্লিশ সাল থেকে তিনি আমেরিকাতে পাকাপাকিভাবে বস বসবাস করতে থাকেন তো মাঝে মাঝে তিনি ভারতে এসেছেন কিন্তু মূলত তিনি পাশ্চাত্য মানে বিদেশেই তিনি বসবাস করতেন একদম শেষ জীবনে তিনি আবার ফিরে এসেছিলেন বাংলায় এবং কয়েকটা বছর শেষের দিকের কিছুদিন তিনি বাংলাতেই ছিলেন তারপর তার শরীর চলে যায় যেটা বলার সেটা হলো অমীয় চক্রবর্তী যেহেতু সারা পৃথিবী ঘুরেছেন তার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল বিশ্ব নাগরিক হওয়ার এবং সেই কারণে তিনি সারা পৃথিবীটাকে চোখ ভরে দেখতে চেয়েছেন সেটা তিনি করেওছেন কিন্তু যখন তিনি বাইরে গেছেন তখন তার ভেতরে অদ্ভুতভাবে ঘরে ফেরার একটা আকুতি ফুটে উঠেছে অদ্ভুতভাবে তিনি যেখানেই যান না কেন তার প্রথম ভালোবাসা ছিল তার ঘরের ছোট্ট আঙ্গিনা এই পৃথিবীর যে প্রান্তেই তিনি থাকুন অহর্ণীশ তাকে ডাকছে কে যেন তাকে যে যেতেই হবে সেখানে সেই ছোট্ট ঘরের সীমানায় তো আমরা দেখি যে অনেক পরে এই খসড়া কাব্যগ্রন্থ প্রকাশ হওয়ার বেশ কিছু বছর পরে উনি তখন আফ্রিকাতে কঙ্গ নদীর পাড়ে বসে আছেন সেখানে বসেও কবির মনে পড়ছে তারই ছোট্ট গৃহকোণ বাংলার সবুজ শ্যামল ছায়াময় যে গৃহপ্রাঙ্গণ তাকে কবি বলছেন পৌঁছতে হবেই বাড়ি এই কবিতাটার নামও হচ্ছে কঙ্গ নদীর ধারে এটা কাব্যগ্রন্থটার নাম হচ্ছে ঘরে ফেরার দিন সেখানে বলছেন পৌঁছতে হবেই বাড়ি কেনা বেচা শেষ করে গান কণ্ঠে ভরে ঘরে ফেরা দিনক্ষণে দিও পারি দ্বীপ জলে ঘরের আঙনে এখানে আমরা দেখব যে বাইরে কেন গেছেন কেনাবেচা করতে অর্থাৎ লেনদেন জীবনের যে লেনদেন সেটা করতে গেছেন কিন্তু সেসবের পরে তিনি ঘরে ফিরে আসবেন কোন ঘরে যেখানে দীপ জ্বলছে অর্থাৎ সন্ধেবেলা ফিরে আসে পাখি যেমন নিড়ে তেমনিভাবে কবি নায়ক তিনিও ঘরে ফিরে আসছেন আমরা জীবনানন্দের কবিতার কথা মনে মনে করতে পারি সেখানেও বলছেন যে যখন সন্ধে হচ্ছে জীবনের সমস্ত লেনদেন যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে শুধু অন্ধকার থাকে আর কি বনলতা সেন মুখোমুখি বসে থাকার জন্য থাকে অর্থাৎ সেই 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 কাঙ্ক্ষিত আশ্রয় ক্ষণিকের শান্তির সেই আশ্রয় তার কাছেই ফিরে আসতে মন চায় কবির মনের ভেতরেও আকুতি ভরা এই ভাবনাটা ছিল অন্য একটা কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থটার নাম হচ্ছে অভিজ্ঞান বসন্ত এই কাব্যগ্রন্থটার একটা কবিতা ছিল কোথায় চলেছ পৃথিবী সেখানেও কবি বড় আকুতি নিয়ে বলছেন আমারও নেই ঘর আছে ঘরের দিকে যাওয়া কবি ঘরের দিকে এই যে ফিরে আসার যে আকুতি বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন জীবনের তারই চমৎকার প্রকাশ আমরা দেখি আমাদের আজকে আলোচ্য যে কবিতা ঘর কবিতা সেখানে এটা কবির প্রথম কাব্যগ্রন্থের অন্তর্গত অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা এখান থেকে কবিতার শুরুতেই কবি বলছেন বাড়ি ফিরেছি এখানে দুটো বিষয় কবি কোথা থেকে ফিরেছেন আর বাড়ি বলতে তিনি আসলে ঠিক কী বোঝাতে চাইছেন তো আক্ষরিক অর্থে আমরা বুঝতে পারি যে একজন মানুষ কবি নায়ক তিনি বিদেশে ছিলেন প্রবাস জীবন যাপন করছিলেন সেখান থেকে তিনি ফিরছেন কোথায় তার নিজের বাড়িতে যে বাড়িতে তিনি জন্মেছেন যে বাড়িতে তিনি বড় হয়ে উঠেছেন তার সেই জন্মভূমি তার সেই শৈশব কৈশোর এবং প্রথম যৌবনের যে বিচরণ ভূমি সেই বাড়িটার কথা এখানে বলা হচ্ছে কিন্তু এই বাড়িটাকে আমরা যদি আরেকটু অন্তর্নিহিত তাৎপর্যের জায়গা থেকে দেখি তাহলে বুঝতে পারবো কবি আসলে পাশ্চাত্যে বসে তিনি তার প্রাচ্যের যে সভ্যতা সংস্কৃতি কৃষ্টি সেটাকে তীব্রভাবে অনুভব করছেন এবং সেটার মধ্যে ফিরে যেতে তীব্র আকুতি তার মধ্যে ফুটে উঠছে তো এখানে বাড়ি বলতে শুধু ইটকাট পাথর দিয়ে তৈরি একটা জড়ো অস্তিত্বই নয় এখানে বাড়ি বলতে আসলে সেই ভাবমণ্ডল বা সেই পরিবেশটা পরিবেশটাকে খুবই বোঝাতে চাইছেন যে পরিবেশে বা যে ভাবমণ্ডলে তার এই যে জীবনের যে বিভিন্ন দিক অর্থাৎ সংস্কৃতি কৃষ্টি সভ্যতার বিভিন্ন যে অনুষঙ্গগুলো যেগুলো আমাদের জীবনটাকে তৈরি করে আমাদের হৃদয়টাকে তৈরি করে আমাদের আত্মাটাকে তৈরি করে তো সেই পরিমণ্ডলটাকে তিনি বাড়ি বলে অভিহিত করছেন সেটা আমরা বলতে পারি যে আমাদের এই বাংলাদেশ বা বলতে পারি আমাদের এই ভারতবর্ষ কিংবা আরও বৃহত্তর অর্থে আমরা এটাও বলতে পারি যে এটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যে বসে তিনি প্রাচ্যকে এইভাবে অনুভব করছেন নিজের বাড়ি এইভাবে তিনি এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তো এরপর বলছেন জারুলের বেড়া কাঁকড় পথ থামবে দরজায় বলছেন বেড়াটা একটা বেড়া রয়েছে বাড়িটার চারপাশে তো আক্ষরিক অর্থে একটা তো ছবি আমাদের সামনে ভাসবে যে কবি বিদেশ থেকে এবার গ্রামে ফিরছেন এই যে বাহ্যিক অর্থ এই অর্থে আমরা দেখতে পাবো ছবির পরবর্তী দৃশ্য হচ্ছে তিনি বাড়ির সামনে এসে পৌঁছেছেন গ্রামের বাড়ি সাধারণত একটু বেশি জায়গা নিয়ে তৈরি হয় এবং সেখানে সাধারণত থাকে একটা পথ চলে যায় পথের পাশে একটা বাড়ি হবে সেই বাড়ির মধ্যে বাড়িটা হয় ছোটোখাটো কিন্তু বাড়ির চারপাশে উঠোন তারপরে পুকুর থাকতে পারে বাগান থাকতে পারে পুকুর পাড়ে অনেকটা জায়গা থাকতে পারে অর্থাৎ যে সদর দর রাস্তা সেই রাস্তা থেকে একটা সদর দরজা থাকবে সেই দরজা দিয়ে মানে গেট সেই গেট দিয়ে ঢুকে খানিকটা হেঁটে উঠোন অতিক্রম করে তবে ঘরে গিয়ে পৌঁছাবে ঠিক এই রকম গ্রামের বাড়িগুলো সাধারণত হয়ে থাকে তো সেই জায়গা সেই চিত্রকল্পটা এখানেও আমরা দেখছি জারুলের বেড়া ওই বাড়িটার চারপাশে একটা বেড়া রয়েছে তো প্রশ্ন হচ্ছে এখানে জারুল গাছের কথা কেন বললেন বেড়া বলতে কবি কিভাবে কি বোঝাতে চাইছেন আসলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে জারুল গাছ তো এখানে জারুল গাছের বেড়া দেওয়া হয়েছে ওই বাড়িটার চারপাশে কোন বাড়িটা তার জন্ম হয়েছে যে বাড়িটায় বা যেখানে তিনি শৈশব কৈশোর কাটিয়েছেন তো সেই বাড়ির চারপাশে রয়েছে একটা বেড়া বেড়া কি করে বেড়া আসলে ওই বাড়িটাকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে স্বতন্ত্র করে রাখে প্রতিটা বাড়ি চারপাশে একটা বেড়া দেওয়া থাকে এবং তার বেড়ার মাঝখানে কোনো একটা জায়গাতে একটা দরজা থাকে গেট থাকে এই বেড়া দর মানে গেটসহ এই বেড়াটা কি করে ভেতরের মানুষগুলোকে গাছপালা বা অন্যান্য যা কিছু তাকে বাইরের কোনো ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে বেড়ার এটাই প্রধান কাজ আর দ্বিতীয়ত এই বাড়িটাকে স্বাতন্ত্রে চিহ্নিত করে তো কবি বলছেন তার যে বাড়ি যে বাড়িতে তিনি ফিরছেন সেই বাড়ির চারপাশে রয়েছে জারুল গাছের বেড়া জারুল হতে পারে জারুল গাছের কাঠ দিয়ে তৈরি বেড়া কিংবা হতে পারে ছোট ছোট জারুল গাছের চারা যেগুলোকে তিনি পর 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 পুতে একটা বেড়ার আকার দিয়েছেন আমরা গ্রামের দিকে এরকম অনেক বাড়িতে দেখি সেখানে বিভিন্ন লতা জাতীয় গাছ কিংবা ছোট ছোট ফুল গাছ সেগুলো ওই বাড়ির সীমানাতে পরপর পরপর পুঁতে বসিয়ে সেটাকেই একটা বেড়ার আকার দেওয়া হয় কিন্তু কোন কিংবা কোনো গাছের ডাল এই রকম এখানে হতে পারে সেরকম ছোট ছোট জারুল গাছের চারা কিংবা হতে পারে বড় জারুল গাছের কাঠ পুঁতে পুঁতে কিংবা জারুল গাছের ডাল পুঁতে পুঁতে এরকম বেড়া হয়েছে জারুল গাছটার কথা কেন বলা হয়েছে কারণ জারুল গাছটা বাংলাদেশের অতি পরিচিত একটা গাছ এই গাছটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই সব দেশগুলোতে বেশি পাওয়া যায় এই কারণে এটাকে মানে কবি এখানে ঘর বলতে নিজের জন্মভূমি এই বাংলা কিংবা ভারতবর্ষ কিংবা এই প্রাচ্যকে বোঝাতে চাইছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এই জারুল গাছটা এই অঞ্চলের চিহ্নস্বরূপ একটা গাছ তো এই জারুলের বেড়া এই বেড়াটা আক্ষরিক অর্থে হচ্ছে ওই বাড়ির চারপাশের বেড়া আর অন্তর্নিহিত অর্থে এই বেড়াটা আসলে সেই স্বাতন্ত্র চিহ্ন দেওয়া সেই সেই অদৃশ্য বেড়াটা যেটা আমাদের প্রাচ্য সংস্কৃতি বা কৃষ্টিকে বা আমাদের ভারতীয় সংস্কৃতি কৃষ্টিকে অন্যান্য দেশের সভ্যতা সংস্কৃতি থেকে স্বতন্ত্র করে রেখেছে এবং দ্বিতীয়ত সেই সব বা বাহ্যিক মানে বহির দেশীয় বা বহির বিশ্বের সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিটাকে স্বতন্ত্র করে রেখেছে বেড়ার মধ্যে রয়েছে একটা গেট গেট থাকে সাধারণত এই বেড়ার এপারে ওপারে যাতায়াতটা বন্ধ হয় না কিন্তু অবাঞ্ছিত যাতায়াতটাকে আটকায় এই বেড়া আমাদের ভারতীয় সংস্কৃতি বাইরের অন্যান্য সংস্কৃতির সঙ্গে মিলেছে কিন্তু নিজেকে সম্পূর্ণ বিসর্জন দেয়নি বাইরের সংস্কৃতি পুরোপুরি আগ্রাসন দেখিয়ে ভারতীয় সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি এই জায়গা থেকেই কবি মানে অন্তর্নিহিত অর্থে বেড়া এই পদ পদটাকে বা এই চিত্রকল্পটাকে ব্যবহার করছেন তো আক্ষরিক অর্থে কবি বলছেন কি কাকর পথ থামবে দরজায় বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াবে মানে শেষ হবে পথ গেট থেকে এবার কবি ঢুকবেন বেড়া থেকে ওই দেখছেন এবার কাঁকড়ের পথ আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখে থাকি কাকর ঢালা পথ আমাদের অনেক বাড়িতে এরকম দেখি আমরা এই রকম এই হচ্ছে কাকর ঢালা পথ তো এই পথে কি হয় কবি বলছেন যে এই রকম বেড়া অতিক্রম করে উনি দেখতে পাচ্ছেন এই কাকড়ের পথ এই পথটা গিয়ে দাঁড়াবে ঘরের দরজায় কবি কেন বলছেন কাঁকড় পথ আসলে অন্তর্নিহিত তাৎপর্য জিনিসটা এরকম যে কবি এই যে পৃথিবীর পথে হেঁটেছেন এতদিন আমরা জীবনানন্দের কবিতায় পড়েছি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে এই যে সারা পৃথিবীব্যাপী একজন মানুষ ঘুরছেন ক্লান্ত বিধ্বস্ত কিন্তু শেষ পর্যন্ত তিনি শান্তি পাচ্ছেন বাংলার ছায়া নিবিড় প্রকৃতির বুকে বাংলার পরিবেশে বাংলার মানুষের সান্নিধ্যে তো এখানেও কবি বলছেন তিনি পৃথিবীর পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এবার ফিরে এসেছেন নিজের ঘরে এই যে প্রবাস থেকে তিনি এবার ফিরে এলেন নিজের ঘরে এই ফিরে আসার পথটা আসলে কাঁকড়ের পথ পথটা মসৃণ নয় প্রতি পদে পদে সেখানে কাকড় ফেলা রয়েছে অর্থাৎ যে পথে হাঁটা তুলনামূলকভাবে কষ্টকর তাই কবি বলছেন আমি যে এই যে সারা পৃথিবী ঘুরে এখন ঘরে ফিরছি এই ঘরে ফিরে আসার পথটা বড় মসৃণ ছিল না এরকম কাকর বিছানো পথ ছিল সেটা আমার ঘরের দরজায় গিয়ে তবেই আমি শান্তি পাব কবি বলছেন আমার পৃথিবী এইখানে শেষ আমার পৃথিবী এইখানে শেষ বাড়িতে পৌঁছেছেন বলছেন আমার পৃথিবী এখানে শেষ এর পরে আমি আর পৃথিবীর রূপ কোথাও দেখতে যাব না এখানেও জীবনানন্দের কথা মনে পড়ে যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবিও সেভাবেই বলছেন কবির এখানেও ভাব কল্পনাতে জীবনানন্দের ওই ভাবের সঙ্গে মিল আছে কবি বলছেন আমার পৃথিবী এইখানে শেষ এটাই আমার গোটা পৃথিবী এর পরে আমি আর পৃথিবীকে দেখার আর আমার কিছু প্রয়োজন পড়ছে না তো এভাবেই আমরা এখানে দেখছি যে কবি প্রবাস থেকে ফিরে এলেন দেশে নিজের ঘরের সামনে এসে তার মনে হলো পরম শান্তির পরশ তিনি এখানে অনুভব করছেন এখানে কবি আসলে বলতে চাইছেন যে এই যে নিজের ঘরে তিনি ফিরে এসছেন এই ফিরে আসাতেই যেন তার জীবনের সার্থকতা হ্যাঁ রকমটাই কবির মনে হয়েছে এখানে আসলে ওই সময়টাতে ভাব এটা অন্তর্নিহিত তাৎপর্যের দিক থেকে এখানে কবি বলছেন এরকম যে ওই সময়টাতে পাশ্চাত্যে রয়েছে পুরনো ফ্যাক্টরির মজুরি খাটা ফ্যাক্টরির কলকারখানা দূষন্ধ ইত্যাদি ইত্যাদি খুব কষ্ট সাধ্য একটা জীবন মেক্সিকো চীন ইউরোপ এইসব জায়গাতে তখন হানাহানি চলছে উনিশশো তিরিশের মানে সাঁইত্রিশ আটত্রিশ এই সময়টাতে আমরা জানি যে তার কিছু পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তো ইউরোপ তখন পুরো বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে কবির প্রাচ্যের কথা মনে পড়ছে যে সহজ সরল ছোট ছোট আনন্দ নিয়ে আমাদের ভারতবর্ষের গ্রামগুলোতে মানুষগুলো কত সহজ সুখ নিয়ে বেঁচে বেঁচে আছে আর এই মানুষগুলো ভোগের উপকরণ পাওয়ার পরও তারা এখনও এইভাবে যন্ত্রণা দগ্ধ হয়ে একে অপরের দিকে হানাহানি নিয়ে হানাহানি করে বেড়াচ্ছে একে অপরের বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে তার শুধু দেশের প্রতি আরও বেশি ভালোবাসা মানে উথলে উঠছে তো এরপর কবি বলছেন অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি এখানে কতকগুলো কথা আছে বলছে যে অনেক দেশ চোখের তৃষ্ণায় ঘিরেছি আমরা আমি এখানে চোখের এই শব্দটার নিচে দিকে একটু মানে নজর দিতে বলবো কবি বলছেন অনেক দেশ আমি ঘুরেছি চোখের তৃষ্ণায় তার মনে হয়েছে দু চোখ ভরে তিনি দেখতে চান এই পৃথিবীর সমস্ত দেশকে তাদের সেখানকার মানুষকে এখন বলছেন সংসার দূরে যায়। কবি বলছেন যে যেসব দেশগুলোতে তিনি ঘুরতে গেছেন সেই সব দেশ তার চোখের তৃষ্ণায় ঘেরা আছে কিন্তু সেই সব দেশে তিনি যে সংসার গড়েছেন আমরা জানি কবি প্রবাসে জীবন যাপন করতেন তো সেখানে তো তাকে সংসার বসাতে হয়েছে কবি সেই সংসারটাকে বলছেন অনাত্ম যে সংসারটার সঙ্গে আত্মার যোগ নেই সেটা দূরে গড় যায় অর্থাৎ কবি এখন তার নিজের ঘরে এসেছেন কিন্তু আক্ষরিক অর্থে যদি আমরা ধরি বাহ্যিক অর্থটাকে যদি ধরি তাহলে ফিজিক্যালি তিনি বাংলার একটা ছায়া শুনিবিড় মেঠো একটা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছেন তাহলে এখান থেকে সেই যে সংসারটা যে সংসারটা দূরে পাশ্চাত্যে ছিল সেই সংসারটাকে তিনি উল্লেখ করছেন অনাত অনাত্ম বলে মানে যার সাথে তার আত্মার যোগ নেই সেই সংসারটা আজকে দূরে কারণ তিনি এখন প্রাচ্যে রয়েছেন ভারতবর্ষে রয়েছেন আর সেই সংসার রয়েছে পাশ্চাত্যে অনেক দূরে গড় যায় মানে সে গড় মানে আমরা বলি না অনেক সময় যে রাগে গর্জাচ্ছে বা ক্ষোভে বা অভিমানে অর্থাৎ সেখানেও তার একটা সংসার রয়েছে সেই সংসার যেন তাকে ডাকছে যে তুমি এখানে এসো কিন্তু কবি বুঝতে পাচ্ছেন যে ওই সংসারে তো আমার আত্মার যোগ নেই আমার আত্মার যোগ এই প্রাচ্যে এই ভারতবর্ষে এই বাংলায় তাই এই ঘরে এসে আমি মনের শান্তি পাই তাই কবি বলছেন যে সংসার দূরে গড় যায় মনের স্মৃতির ঢিবি আজ নেই বলছেন মনের স্মৃতির ঢিবিটা আজকে নেই প্রশ্ন আসতে পারে যে স্মৃতি আজকে কেন নেই আসলে কবি যখন পাশ্চাত্যে ছিলেন তখন তার শুধু মনে পড়তো এই প্রাচ্যের গৃহকোণের কথা তার সহজ সরল আন্তরিকতাপূর্ণ গ্রামের ছবি সেগুলো তার মনে স্মৃতি হয়ে ঢিবির মতো অর্থাৎ স্মৃতির স্তূপ হয়ে থাকত কিন্তু আজকে সেই স্মৃতির ঢিবি আর নেই তার মনে কেন নেই কারণ আজকে তো তিনি চলে এসেছেন এখানে আমাদের মনে কখন স্মৃতির উদয় হয় যখন আমরা সময়ের দিক থেকে অনেক পিছিয়ে আসি অনেক এগিয়ে যাই সরি আমাদের অতীতটা যখন সময় অতীত হয়ে যায় আমাদের শৈশব কৈশোর সেগুলো স্মৃতি হিসাবে আমাদের মনে আসে কারণ সেটা এই মুহূর্তে প্রত্যক্ষে নেই আবার কখনো কখনো ভৌগোলিক দিক থেকেও যখন দূরত্ব বেড়ে যায় তখন আমাদের আমাদের মনে স্মৃতি এসে ধরা দেয় কবি যখন পাশ্চাত্যে রয়েছেন তখন অনেক ভৌগোলিক দূরত্বের প্রাচ্য তার মনে সেই স্মৃতিগুলোকে স্তূপাকারে ভিড় করাচ্ছে যে কেমন ছিল তার প্রাচ্যের জীবন কিন্তু আজকে তিনি যখন চলে এসেছেন তার চোখের সামনে প্রত্যক্ষ গোচরীভূত সেই বাড়ি ঘর এসব দেখে তার মনে স্বাভাবিকভাবেই আজকে আর স্মৃতি নেই কারণ তিনি বাস্তবে প্রত্যক্ষতায় তিনি এখন উপনীত হয়েছেন এরপর বলছেন নূতন হতেম প্রণামে এইখানে আসলে একটু ভুল রয়েছে ছাপারই ভুল হবে অরিজিনালি কবিতাটা হচ্ছে এই নূতন হোলেম প্রণামে তো কবি বলছেন নূতন গ্রামে কি অদ্ভুত কথা বলছেন নূতন হলেম প্রণামে এই আপন ঘরের গ্রামে কবি ফিরে এসেছেন এসে প্রণাম করছেন আমরা যদি কেউ আমাদের অষ্টাদশ ঊনবিংশ শতক এমনকি বিংশ শতকের বাংলার প্রেক্ষাপটটাকে একটু জানার চেষ্টা করি কিংবা যারা গ্রামে বাস করে এখনও দেখা যায় যে আমাদের বাড়ির বয়স্ক মানুষেরা আমাদের দাদু দিদা ঠাকুরদাদা ঠাকুরমারা তারা বাড়ি থেকে যদি কোথাও যেতেন বা যান তারা বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেখানে একটু প্রণাম করে যান আমি আমার ছোটবেলায় আমার বাবা মা আমাকে এগুলো শেখাতো আমি দেখতাম যে কোথাও যেতে গেলে আমরা ঠাকুর ঘরে প্রণাম করে যেতাম আবার কোথাও থেকে ফিরে এলে আবার প্রণাম করে তবে ঘরে ঢুকতাম তো এখানেও কবি সেই অনুষঙ্গটাকে এটাও এক একান্ত বাঙালি বা ভারতীয় অনুষঙ্গ এটাকে কবি নিয়ে এসেছেন এখানে আমাদের যে সংস্কার বলছে নূতন হলেম প্রণামে এখানে এসে কবি প্রণাম করছেন তার এই বাড়ি বাড়িটাকে যেন তিনি নবজন্ম লাভ করছেন কবি যেন নবজন্ম অনুভব করছেন এই আপন ঘরের গ্রামে এখানে বলছেন এমন একটা গ্রাম যে গ্রামটায় কবির আপন ঘর আমরা ভেবে দেখি এখানে প্রণাম আপন এই শব্দগুলো কত নরম কত কত কোমল এবং এই শব্দগুলো হৃদয়ের কত কাছাকাছি কবি প্রাচ্যের জীবন সম্পর্কে প্রাচ্যের জগৎ সম্পর্কে প্রাচ্যের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে এই শব্দগুলো ব্যবহার করছেন এর আগে বলেছেন এখানে যে মনে অর্থাৎ প্রাচ্যের স্মৃতি কবির মনে জেগেছে কিন্তু পাশ্চাত্যকে উনি এক পাশ্চাত্য সম্পর্কে ব্যবহার করছেন অনাত্য ব্যবহার করছেন চোখের তৃষ্ণা মানে পাশ্চাত্য যেন আমাদের চোখে চোখ চোখকে আনন্দ দেয় অর্থাৎ পাশ্চাত্যের যে ঝা চকচকে আভিজাত্য পাশ্চাত্যের যে প্যাকেজিংয়ে এত বেশি গুরুত্ব দেওয়া যেটা আমাদের চোখে জাঁকজমকপূর্ণ মনে হয় কিন্তু প্রাচ্যের যে জীবন সেই জীবনটা কবির কাছে কবির মনের মনটাকে দখল করে নেয় অনাত্মের বিপরীতে কবির আত্মার সাথে তার সম্পর্ক তৈরি হয় এছাড়া আরও একটা শব্দ মনি বৈপরীত্য সৃষ্টি করেছেন সেটা আমরা একটু পরে আলোচনা করব বলছেন বেড়া পার হলো পা চলো বেড়া পার হলো কবি এবার বেড়ার কাছ থেকে সেই কবি এসেছেন প্রথমে আমাদের জানিয়েছেন তারপর বেশ খানিক্ষণ তিনি এই পাশ্চাত্যে কিভাবে তার কেটেছে তারপরে এখানে এসে তার কি ফিলিং হচ্ছে সেই অনুভূতিগুলো বললেন এবার আবার তিনি ফিরে এসেছেন ওই বর্তমানে বলছেন বেড়া পার হলো বেড়া ডিঙিয়ে তিনি এবার পাটা রেখেছেন পা চলো ভেবে দেখি কবি এখানে পা শব্দটা ব্যবহার করে পায়ের দিকে আমাদের ইঙ্গিত করছেন আমরা একটু অনুভব করে দেখব আমাদের বাঙালি সংস্কৃতিতে বা ভারতীয় সংস্কৃতিতে যখন নতুন ঘরে কেউ আসে তখন কোন পা আগে দেবে আমরা নতুন নতুন মানুষ যখন আমাদের বাড়িতে আসে বিশেষ করে নারী যখন বাড়িতে আসে তাদেরকে গৃহলক্ষ্মী বলা হয় অনেক সময় তো তখন বলা হয় এই পাটা এভাবে ফেলো লক্ষ্মীর পা এভাবে বলা হয় তো মুদ্রা কথা হলো এই পা ফেলা এটাও আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ আমাদের সংস্কারের একটা অংশ এবং যেটা মঙ্গলজনক কল্যাণজনক কবি বলছেন পা চলো এখানে খানিকটা কবি কবি প্রচণ্ড আবেগে মথিত হয়েছেন কবির ভেতর থেকে আবেগটা উগড়ে আসছে তারও একটা প্রকাশ আমরা এখানে দেখি পা এগোতে চাইছে না মানে কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়েছে তার গোটা সত্তা তাই কবি বলছেন চলো আর এইটুকু তো পথ ঘরে ঢুকে এটাই তোমার জায়গা বলছেন সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ এইখানটাতে বেশ কয়েকটা ছোট ছোট চিত্রকল্প কবি ব্যবহার করেছেন বলছেন সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ সিঁড়ির কাছে বাড়িতে স্বাভাবিকভাবেই সিঁড়ি থাকবে সেখানে চেনা কচি গলার আওয়াজ এই চেনা গলার আওয়াজ এর থেকে আমরা যে অনুষঙ্গটাকে বুঝে নিতে পারি সেটা হলো হয় এ কোনো সন্তান সম কোনো সত্তা হতে পারে কবির পুত্র হতে পারে কন্যা কবি বলতে কবি নায়ক কবি অমীয় চক্রবর্তী নয় কবি নায়ক মানে যিনি আমরা গল্পের ক্ষেত্রে যেটাকে বলি কথক তো সেই কবি নায়ক তিনি অনুভব করছেন যেন এমন সন্তান সমক একজন তার গলার আওয়াজ সে যেন ভাবছে যে আমার প্রিয় মানুষটা কোন কাছে এসেছে আমার বাবা বা আমার এই জাতীয় কোনো একটা ফিগার কিংবা হতে পারে যে এটা তার পরিচিত খুব কাছের কোনো একজন মানুষ কিংবা এমনও হতে পারে এই কচিগলা আসলে তারই অতীত স্মৃতি তার শৈশবের যে সত্তা মানে সেটাকেও প্রকাশ করার জন্য কবি এই কচি গলার আওয়াজটা ব্যবহার করে থাকতে পারেন যেন তার অতীতই তার স্মৃতিতে চলে এসছে যেন এইরকমই এক গৃহকোণে তারও একটা শৈশব ছিল সেই শৈশব যেন এতদিনে তার দিকে তাকিয়ে বলছে তুমি এতদিনে ফিরে এসেছো এটাই তো তোমার জায়গা তার যেন অতীত সত্তা তার শৈশব সত্তাই যেন তার এই প্রাক যৌবন মানে যৌবন উত্তীর্ণ যে যে জীবনটা সেই জীবনটাকে বলছে যে তুমি কোথায় চলে গেছিলে এটাই তো তোমার জায়গা আরেকটা চিত্রকল্প বলছে গাছের আড়ালে বলো কে স্থির দাঁড়িয়ে আলো নিয়ে কি অদ্ভুত একটা চিত্রকল্প বলছে গাছের আড়ালে একটা গাছ বাড়িতে স্বাভাবিকভাবেই প্রচুর গাছপালা থাকবে গ্রামের বাড়ি গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আলো নিয়ে আমরা এটাকে একজন নারী নারীর হিসাবে দেখতে পারি যেন একজন নারী দাঁড়িয়ে আছেন অভিমানী অবশ্যই সে কারণ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে কিছুটা অভিমানী কিন্তু হাতে আলো নিয়ে কি অদ্ভুত জীবনানন্দের কবিতা আমরা মনে করতে পারি সেখানে বনলতা সেন সেও বড় অভিমান নিয়ে বলছে এতদিন কোথায় ছিলেন এখানেও কবির যেন সেই রকম মনের ভেতরে সেই রকম একটা অনুষঙ্গ উঠে আসছে কেউ একজন আলো নিয়ে দাঁড়িয়ে আছে সে কি কোনো নারী নাকি বাংলার এই সংস্কৃতি বাংলার এই ঐতিহ্য বাং মানে বাংলা বা ভারতীয় বা প্রাচ্য সভ্যতার যে মাধুর্য সে যেন একটা পার্সোনিফাইড হয়ে উঠেছে একটা মানবিক রূপ লাভ করেছে এবং সে যেন আলো নিয়ে দাঁড়িয়ে আছে কে বলছে ফিরে আসার সাজ আমি যে ফিরে এসেছি তার সন্ধেবেলা সন্ধে লগ্ন এখানে একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে ফিরে আস এসেছেন সন্ধেবেলা অন্ধকার একটা আলো হাতে দাঁড়িয়ে আছে কেউ একজন তার প্রতীক্ষায় একই রকমের প্রায় চিত্রগল্প আমরা দেখি বনলতা সেনে সেখানেও রয়েছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল এখানেও রয়েছে সব পাখি ঘরে আসে কি অদ্ভুতভাবে জীবনানন্দ এইখানে বলছেন যে সব পাখি ঘরে আসে এখানেও ঘরে ফিরে আসার কথা সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন কি অদ্ভুতভাবে এখানে লেনদেন চুকিয়ে ফিরে আসা নিজের ঘরের নিরাপদ আশ্রয়ে বা ভালোবাসার আশ্রয়ে কবিও ঠিক একই রকমভাবে অনেক দিন আগে বলেছিলেন এখানে অনেক আগের একটা কবিতায় সেখানে কবি এরকম বলছেন অনেক পরের একটা কবিতায় কেনা বেচ কেনাবেচা শেষ করে ফেরা দিনক্ষণে দীপ জলে ঘরে আঙনে যখন এখানেও কবি সেই একই রকমভাবে বোঝাতে চাইছেন তো যখন এই সন্ধেবেলা কি হবে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এখানেও সন্ধেবেলা আসা অন্ধকার যে অন্ধকারে বনলতা সেনের সঙ্গে মুখোমুখি বসা আমরা এই কবিতাতেও দেখছি ঠিক সন্ধেবেলায় আলো নিয়ে দাঁড়িয়ে আছে সন্ধেবেলা মানে গাঢ় অন্ধকার এই পৃথিবী জুড়ে যে আলোটা জ্বলছে সেই আলোটা এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করে দিতে পারছে না সেই আলোটা শুধু কবির জীবনের যে গাঢ় অন্ধকার সেই অন্ধকারের সামনে একটা আশার আলো একটা ভালো লাগার আলো মানবিক বা হৃদয়ের যে আনন্দ সেই আনন্দের প্রকাশক আলো সেই আলো নিয়ে দাঁড়িয়ে আছে ফিরে আসার সন্ধেবেলা কিছুটা কবির কাছে আশাদায়ক অন্তত তিনি ফিরে এসেছেন সন্ধেবেলা যেখানেই যান না কেন সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে যত দূরেই যাই এই কাব্যগ্রন্থের জন্য তিনি খুব বিখ্যাত হয়েছিলেন সেখানেও রয়েছে যত দূরেই যাই আমার সঙ্গে যায় ঢেউয়ের মালাগাথা একটা নদীর নাম আমি যত দূরেই যাই আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই বাঙালি কবিরা আমাদের এই বাংলার যে নদীনালা নালা আমাদের যে গাছপালা আমাদের প্রকৃতির মধ্যে যে সহজ সরল কোমল আনন্দ ভালো লাগা ভালোবাসা আন্তরিকতা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে বাঙালি কবিরা আসলে এইভাবেই কল্যাণের কথা আনন্দের কথা হৃদয়ের সঙ্গে হৃদয়ের যে মেলবন্ধন তার কথা বলতে পারেন তো এই কবিতাতে কিছুটা আক্ষেপও আছে কবির আক্ষেপ এই কারণে আসলে কবি তো ফিজিক্যালি আসেননি পাশ্চাত্যে বসে কবির মনের ভেতরে ভাব কল্পনা এই কথাগুলো ফিরে আসছে পাশ্চাত্যে বসে কবি কল্পনা করছেন যে আমি ফিরে যাচ্ছি আমার বাড়িতে সেখানে যেখানে আমার জন্য অপেক্ষায় আছে কেউ এই কারণে এই কবিতাটা কিছুটা আক্ষেপেরও কবিতা কবি জানেন যে বাস্তবে তিনি আর ফিরে যাচ্ছেন না কবি বলতে কবি নায়ক কিন্তু কল্পনাতে বারবার সেই বাড়িটা তার কাছে ফিরে ফিরে আসছে যাই হোক বাহ্যিকভাবে বা আক্ষরিকভাবে এই কবিতাটা ঘরে ফেরার কবিতা ভাব লোকে এই কবিতাটা জড়ো অস্তিত্ব যে ঘর সেখানেই ফিরে আসার কথা নয় ভাব লোকে কবির প্রাচ্য সংস্কৃতি বা প্রাচ্য কৃষ্টির মধ্যে ফিরে আসার ব্যঞ্জনাটাই নিহিত রয়েছে এখানেই কবিতাটার সার্থকতা ঘর যাই হোক সবাই ভালো থাকবেন পরের দিন অন্য কোনো কবিতার আলোচনা হবে আমি বাকি কথা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে পরে বলবো